আল্লাহর রহমানির রহিম সাদা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মফিজুল ইয়াল টেকের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল উপহার দিতে চাই। টিউটোরিয়ালটি আসলে অতি গুরুত্বপূর্ণ যারা অনলাইনে বা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কাজ করেন। অনেকেই আছেন যারা হচ্ছে অনলাইনে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনার অনলাইন থেকে উপার্জন করতে হয়, এরকম অনেক বেশ কিছু সাইট আছে যেগুলোর মধ্যে আপওয়ার্কটা হলো টপ লেভেলে আছেন। তো অনেকেই আপওয়ার্কে কাজ করে, এবং যারা নতুন আছে বা আপওয়ার্ক সম্পর্কে আসলে যাদের কোনো অভিজ্ঞতা নেই, যারা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট করেছেন বা আপওয়ার্কে কোনো কাজ পান না, এমন অনেক ভাইরা আছে। তো আসলে আমি যে টিউটোরিয়ালটি শুরু করব, টিউটোরিয়ালটি ছিল হচ্ছে আপওয়ার্ক নিয়েই। তো আমার এক পরিচিত এক ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই, আমি একটা প্রবলেমে পড়ছি, আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বাট আপওয়ার্কের অনেকদিন কাজ না করার কারণে আপওয়ার্কে লগ ইন করতে পারতেছি না, আমার আইডি পাসওয়ার্ড যা ছিল সবই আমি ভুলে গিয়েছি বা হারিয়ে গিয়েছে। এমন তো অবস্থায় শুধু আমার ইমেল অ্যাড্রেসটা শুধু অনলি মনে আছে, বা ইমেলের পাসওয়ার্ড পর্যন্ত আমি ভুলে গেছি। সো এখন আমি কিভাবে আমি আপওয়ার্কের পুনরায় পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড হারিয়ে গেছে এটা আমি কীভাবে ফিরে পেতে পারি? তো আসলে দেখুন বন্ধুরা, যখন আসলে অনলাইনের কাজটা হলো একটি ধৈর্যশীল ব্যক্তিদের জন্য, যদি ধৈর্য ধরে আপওয়ার্কে যদি আপওয়ার্কে আপনারা যদি কাজ না করতে পারেন, তাহলে তো আসলে এমন অবস্থা হতেই পারে। তো যাই হোক, যখন পুনরায় সেই ভাইটি আমাকে রিকোয়েস্ট করছে ভাই আপনি আমাকে এই ব্যাপারটাতে হেল্প করবেন, আমি তখন তাকে বললাম দেখুন ভাই, আপনি তো আমার কাছাকাছি নেই, আপনি আছেন অনেক দূরে, সো এই মুহূর্তে আসলে আপনাকে প্র্যাকটিক্যালে হেল্প করার মতো সময় হয়তো আমার কাছে নেই। তো আমি আপনার জন্য যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে, আমি আপনার জন্য একটি ভিডিও টিউটোরিয়াল, একটা পারফেক্ট টিউটোরিয়াল আমি আপনাকে দিতে পারি, যে টিউটোরিয়ালটি দেখে আপনি হয়তো ইজিলি আপনি আপনার আপওয়ার্কের আইটি পাসওয়ার্ড পুনরায় ফেরত পেতে পারেন। তো বন্ধুরা, আমি এখন যে কাজটি করব সেটা হলো, ধরুন আপনার আপওয়ার্কের আইডি এবং পাসওয়ার্ড কিছুই মনে নেই, হয়তোবা কিছুই মনে নেই, হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার আইডি মনে আছে বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় আপনি ইজিলি আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন। তো আমি এখন শুরু করতে যাচ্ছি, যেহেতু আমাকে আমার সেই ভীতি অনুরোধ করছে যে তার শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটি তার মনে আছে বাট ইমেলের যে পাসওয়ার্ড সেটাও তার মনে নেই। তো দেখুন, ইমেল মনে আছে, ইমেলের পাসওয়ার্ড মনে নেই, আপওয়ার্কের আইডি এবং পাসওয়ার্ড দুইটোর একটাও হয়তো তার মনে নেই। তো তারপর আমি আমি প্র্যাকটিক্যালে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড যদি কোনোটাই মনে না থাকে সেটাও আপনাকে কীভাবে বের করতে পারেন আজকে তা দেখাবো। তো বন্ধুরা, যাই হোক, দেরি করতে চাচ্ছি না, শুরু করা যাক। তো প্রথমে আপনার যেহেতু ইমেল অ্যাড্রেস মনে আছে, পাসওয়ার্ড মনে নেই, তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে কীভাবে আপনার ইমেলের পাসওয়ার্ডটাকে আপনি ফেরত পেতে পারেন। তো দেখুন, এখানে হচ্ছে আমার সেই ইমেল অ্যাড্রেসটি, এই ইমেল অ্যাড্রেসটি হয়তো সে ধরুন যে আমার এই শুধুমাত্র ইমেলটি আমি জানি, তাছাড়া আর কোনো কিছু জানি না। তো প্রথমে আমি ইমেলের পাসওয়ার্ডটি বের করবো, ইমেলের পাসওয়ার্ডটি বের করে তখন আপনার ইমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। ওইখান থেকে আমি আপওয়ার্ক অ্যাকাউন্টের ইনফরমেশন অবশ্যই পাবো। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি প্রথমে পেস্ট করলাম, করার পর এখানে নেক্সট টু বাটনে ক্লিক করবেন। তো
দেখুন এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে যেটা আপনি আপনার পাসওয়ার্ড জানেন না, তো এই ক্ষেত্রে দেখুন এখানে আপনার একটি লিঙ্ক আছে যে ফরগেট পাসওয়ার্ড। তো ফরগেট পাসওয়ার্ডটি এখানে এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার ফলে দেখুন এখানে বলছে যে ইন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড ইউ রিমেম্বার। তো এখানে বলছে যে এখানে তোমার লাস্ট পাসওয়ার্ড এখানে দিতে বলছে যেটা আপনার মনে আছে। তো আমার পাসওয়ার্ড যেহেতু মনেই নেই, তো আমি এখানে কি দেব? তো এই ক্ষেত্রে দেখুন নিচে আরেকটা অপশন আছে, ট্রাই এ ডিফারেন্ট কোশ্চিন। এখানে একটি ভিন্ন কোশ্চিন আছে, তো এখানে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার ফলে দেখুন যে গুগল এখানে আপনাকে বলছে যে গুগল উইল সেন্ড এ ইমেল কন্ট্যাক্টিং এ ওয়ান টাইম ভেরিফিকেশন কোড। সো দেখুন এখানে একটি আমার রিকভারি মেল দেওয়া ছিল, তো রিকভারি মেলটা মাধ্যম দিয়ে আমি অবশ্যই আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে গেল। তো বন্ধু আপনার যদি আপনার কোনো রিকভারি মেলও দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অপশনটি আসবে না। সেক্ষেত্রে আপনাকে আর একটা অপশন দেখাবে যে আপনার কোনো রিকভারি মেল অথবা যদি কোনো অপশনই দেওয়া না থাকে, তখন আপনি ইজিলি আপনি ফরগেটের অপশন পেয়ে যাবেন। তো যেহেতু আমার এখানে রিকভারি ইমেল দেওয়া আছে, তো আমি আরও ইজিলি আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরে পেতে পারি বা রিকভার করতে পারি। তো এই ক্ষেত্রে দেখুন আমার ইমেলটি মনে আছে যে আমি এই ইমেলে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি এই অ্যাকাউন্ট যখন আমি তৈরি করেছিলাম, ওই সময় আমি একটা রিকভারি মেল দিয়েছিলাম, যে রিকভারি মেলটি হলো এইটা। তো আমাকে এখন মনে রাখতে হবে যে এই রিকভারি মেলে আমাকে প্রথমে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর ওখানে একটি কোড পাঠাবে গুগল, সেই কোডটি আপনি দিলে নেক্সট স্টেপ আপনি বুঝতে পারবেন। দেখা যাক, শুরু করা যাক। তো এখানে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আমার অলরেডি মেইলে কোড গুগল পাঠিয়ে দিয়েছে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি আমার অ্যানাদার কম্পিউটারে লগ ইন আছে, তো আমি সেখান থেকে দেখে নিচ্ছি যে কোডটা আসলে কোন কোডটি পাঠিয়েছে গুগল। একটি মেসেজ আমার ইনবক্সে এসেছে, আমার অন্য কম্পিউটারে লগ ইন আছে। এখানে আমি 6টা ডিজিটের একটি কোড পেয়েছি, তো আমি সেই 6টা ডিজিটের কোডটা আমি এখানে এখন লিখব, 7 8 4 0 8। তো এখানে নেক্সট বাটনে ক্লিক। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার বলছে চেঞ্জ পাসওয়ার্ড ফর দিস ইমেল অ্যাড্রেস। তো এখানে বলছে ক্রিয়েট এ নিউ অ্যান্ড স্ট্রং দ্যাট ই উড নট ইউজ ফর আদার ওয়েবসাইট। এখানে বলছে যে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করুন যেটা হবে খুবই স্ট্রং এবং সবল, যেটা আপনি অন্য কোনো সাইটে ইউজ করেননি। সো আপনাকে এখানে নতুন ইউনিক একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই মতো অবস্থায় সে বলছে যে ক্রিয়েট পাসওয়ার্ড। তো আমি একটি পাসওয়ার্ড তৈরি করতেছি। পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং আদার্স ইকুয়েশন আপনি ইউজ করতে পারেন। যেখানে আমি পাসওয়ার্ড তৈরি করছি, পাসওয়ার্ডটি দিয়েছি এবং নেক্সট কনফার্ম করতে বলছে। দুটো পাসওয়ার্ড যখন আপনি দিবেন, পাসওয়ার্ডটি অবশ্যই সেম হতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়েছি, দেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড এবার ক্লিক। দেখুন এখানে আমার রিকভারি ইনফরমেশন অলরেডি দেওয়া আছে, রিকভারি ফোন নাম্বার আমার দেওয়া আছে এবং রিকভারি ইমেল অ্যাড্রেস দেখুন আমি যেটা দিয়েছিলাম সেটা আমাকে এখন শো করতেছে। তো এমন তো অবস্থা, এখানে এসে আমার রিকভারি মেল এবং রিকভারি পাসওয়ার্ড দুটোই ঠিক আছে। তো এখানে ডান বাটনে ক্লিক এবং পুনরায় ডান বাটনে ক্লিক, পুনরায় ডান বাটনে ক্লিক, ডান, দেন এখানে আপনার কন্টিনিউ। দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে পেরেছি।
তো বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে সেম ভাবে আপনি আপনার ইমেলের ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি রিকভার করার পরে নেক্সট স্টেপ আপওয়ার্ককে লিখে বুক করবেন। দেখুন আমি আমার ইমেলের পাসওয়ার্ড ইজিলি ফিরে পেয়েছি। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে আপওয়ার্ক। তো দেখুন যেহেতু আপনি জানতেন না যে আপনার শুধুমাত্র ইমেল অ্যাড্রেসই মনে ছিল, ইমেলের পাসওয়ার্ড পর্যন্ত মনে ছিল না, তো আমি ইমেলের পাসওয়ার্ড পর্যন্ত এখন বের করে ফেলেছি। তো নেক্সট স্টেপ আমি দেখাবো এখন আপওয়ার্ককে আপনার কিভাবে আপনার আইডিটি বের করতে পারেন। তো যেহেতু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোর একটাও যদি আপনার মনে না থাকে তাতে কোনো সমস্যা নেই। তো যেহেতু আপনার এখানে লগ ইন অপশন আপওয়ার্কের নিয়ে ফিউচার, লগ ইন অপশনে ক্লিক করবেন। এবং লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে বলছে যে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস। তো যেহেতু আমার এই আপওয়ার্ক আইডিটি এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমার আপওয়ার্ক আইডি তৈরি করা ছিল, তো এই ক্ষেত্রে এখন একটা জিনিস দেখতে হবে যে ইমেল তো আমি পেয়েছি, ইউজার নেম আমার মনে না থাক, কিন্তু ইমেল অ্যাড্রেস তো আমি পেয়ে গেছি যে এই ইমেল দিয়েই আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করা ছিল। তো এখানে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটি কপি করলাম, কপি করে ইউজার নেমের এখানে দিলাম। এবং আপনি যদি পাসওয়ার্ড জানেন না তো সেই ক্ষেত্রে এখানে ফরগেট পাসওয়ার্ড একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে বলছে যে উই উইল হেল্প ইউ রিমেম্বার ইউর পাসওয়ার্ড। সো এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, পুনরায় আপনার ইমেল অ্যাড্রেসটি দিলাম এবং এখানে আপনার ক্যাপচা কোড আছে দেন এখানে আপনার দেখুন গ্রিন বাটন রিটাইপ পাসওয়ার্ড, সো এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার ফলে দেখুন কি হয়, এখানে বলছে আপনার বলছে যে উই ইমেইলড ইউ এ লিঙ্ক অ্যান্ড ইনস্ট্রাকশনস ফর আপডেটিং ইউর পাসওয়ার্ড। আপনার এখানে বলছে যে ওরা অলরেডি আপনাকে একটি ইমেল করে দিয়েছে, একটি লিঙ্ক দিয়েছে যেখানে এবং সেখানে ইনস্ট্রাকশন আছে যে কিভাবে আপনার পাসওয়ার্ডটি আপডেট করবেন। সো আপনার মেইলে দেখুন যে একটি ইমেল গিয়েছে, আপওয়ার্ক একটি ইমেল গিয়েছে, দেখুন ইমেলটি নোটিফিকেশন চলে এসেছে আপওয়ার্ক নোটিফিকেশন, সো ফরগেট অন পাসওয়ার্ড রিকোয়েস্ট। সো এখানে আপনার ক্লিক করে মেইলটা এখন আপনাকে ওপেন করতে হবে। দেখুন এখানে বলছে যে থ্যাংকস ফর ক্রিয়েটিং অ্যান আপওয়ার্ক, সরি 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 এটা আদার ইমেল, ফরগটেন পাসওয়ার্ড রিকোয়েস্ট। সো এখানে মেইলটাতে আপনি ক্লিক করব, দেখুন এখানে বলছে যে আপওয়ার্ক রিসেন্টলি রিসিভড এ রিকোয়েস্ট ফর এ ফরগটেন পাসওয়ার্ড। আপওয়ার্ক একটি অনুরোধ গ্রহণ করেছে যেটা আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তো বলছে এখানে টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক। আচ্ছা এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে এখানে একটি লিঙ্ক পাঠিয়েছে, যে লিঙ্কটি আপনাকে লিঙ্কের উপর ক্লিক করতে হবে এবং বলছে যে যদি আপনি না চান এই রিকোয়েস্টটি চেঞ্জ, ইফ ইউ ডিড নট রিকোয়েস্ট দিস চেঞ্জ ইউ ডু নট নিড টু ডু এনিথিং। যদি আপনি এই রিকোয়েস্টটি না চান আপনি এটা করার আপনাকে এটা করার প্রয়োজন হবে না, করার দরকার নেই। তো যাই হোক আমি এখানে একটু দেখলাম একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, জাস্ট এই লিঙ্কে ক্লিক করলাম ডিরেক্টলি। এখন এখানে আপনাকে বলছে যে এই অপশনে আপডেট ইউর পাসওয়ার্ড বাই অ্যান্সারিং দ্য কোশ্চিনস বিলো, অ্যান্সারিং কোশ্চিনস বিলো। সো ইওর সিকিউরিটি কোশ্চেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট ফিরে পাইতে হলে এখানে আপনার বলছে যে ইওর মাদার্স মিডল নেম। তো আপনি যখন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করবেন বা তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটি আপনার সিকিউরিটি কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এমন তো অবস্থায়
আপনার অবশ্যই সিকিউরিটি কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি ভুলে যান আসলে আপনার সিকিউরিটি কোশ্চিনটা কি ছিল, তো যখন আপনি পাসওয়ার্ড ফরগেট করবেন তখন দেখুন আপনার কোশ্চিনটি আপনাকে শো করবে যে আপনি এই কোশ্চিনটি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলেন তখন আপনি এই কোশ্চিনটি সিলেক্ট করেছিলেন, ইওর মাদার্স মিডল নেম। তো দেখুন আপনার কোশ্চিনটা কি ছিল সেটা আপনাকে এখানে মনে করিয়ে দিচ্ছে। তো যখন আপনার কোশ্চিন ভুলে যাবেন তখন এই অবস্থাতে এসে আপনি জানতে পারবেন যে আপনি কি কোশ্চিন সিলেক্ট করেছিলেন। তো আপনি যখন কোশ্চিন আপনার পেয়ে যাবেন যে আমি এই প্রশ্নটা সিলেক্ট করেছিলাম, তখন কিন্তু আপনার আনসারটা আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে যে আমি যখন এই কোশ্চিনটা সিলেক্ট করেছিলাম তার অ্যান্সারটা আমি কি পেয়েছিলাম। তো আমার কিন্তু এখন মনে আছে যখন আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যখন ফরগেট করতে যাচ্ছি, তো এখানে আমাকে বলে দিচ্ছে যে তোমার সিকিউরিটি কোশ্চিন ছিল ইওর মাদার্স মিডল নেম। তো আমি তো জানি যে আমার মায়ের মিডল নেমটা আসলে কি। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি আমার মায়ের মিডল নেমটা এখানে আমি দিব। তো দেখুন তারপরে আপনাকে বলছে যে নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ডটা আমি এখন নিউ পাসওয়ার্ড দিব। এবং পরবর্তীটা যখন আপনার দুইটা পাসওয়ার্ড একই মিলে যাবে দেখবেন এখানে আপনার টিক মার্ক গ্রিন টিক মার্ক শো করবে। তো বন্ধুরা আমি আমার সিকিউরিটি কোশ্চিন এর অ্যান্সার দিয়েছি সেটাও রাইট আছে, নতুন দুইটা পাসওয়ার্ড দিয়েছি নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সেটাও ঠিক আছে। সো এখন আমি আপডেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করব। তো আমি আরেকটি বার বলতে চাই পুনরায় এগেইন, যখন আপনি জানেন না যে আপনার আপওয়ার্কের সিকিউরিটি কোশ্চিন কি সিলেক্ট করা ছিল, তো এমন তো অবস্থায় যে আপনি আসলে কোন কোশ্চিন সিলেক্ট করেছিলেন এটা আপনি জানেন না, তো যখন আপনি পাসওয়ার্ড রিকভারি করতে যাবেন তখন আপনার আপওয়ার্ক আপনাকে দেখিয়ে দেবে যে আপনি এই প্রশ্নটা আপনি সিলেক্ট করেছিলেন, এখন এই প্রশ্নের অ্যান্সার দেন। তো আমাকে এখানে বলে দিয়েছে যে আপনার মায়ের মিডল নাম কি, তো এখানে আমার নিশ্চয়ই আমার মায়ের মিডল নাম আমার মনে আছে যে কি, তো সেটা আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম, নিউ পাসওয়ার্ড টাইপ করলাম, রিটাইপ পাসওয়ার্ড টাইপ করলাম, সব কিছু ওকে, দেন আপডেট পাসওয়ার্ড। তো এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমি এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, তারপর দেখুন কি আসে। এখানে নতুন পুনরায় লগইন এর আপনার পেজ চলে আসছে। তো এখানে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি, তো এখানে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমি এখন টাইপ করব এবং ইউজার নেম। তো আমার ইমেল অ্যাড্রেসটি যেহেতু ইউজার নেম হিসেবে ছিল, তো সেখানে আমি ইমেল অ্যাড্রেসটি আমি পেস্ট করলাম অ্যান্ড পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং আপনার এখানে রিমেম্বার না করে রাখাটাই বেটার, আপনার ইচ্ছা আপনি রিমেম্বার করে রাখলেও রাখতে পারেন, না করলেও না করতে পারেন। যাই হোক আমি এখানে আবার লগ ইন বাটনে ক্লিক, সরি সম্ভবত আমার টাইপে কোথাও একটু মিস্টেক হয়েছে, পুনরায় আমি টাইপ করতেছি আমার যে পাসওয়ার্ডটি পেয়েছি। এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি লগইন হয়ে গেছে, হেল্প ইজ অন দ্য আরে, চেক ইউর ইনবক্স অ্যান্ড ইমেল উইথ এ লিঙ্ক ইনস্ট্রাকশন অ্যান্ড আপডেটিং ইউর সিকিউরিটি কোশ্চিন অ্যান্ড অ্যান্সার। এখানে দেখুন আপনার
সিকিউরিটি করছিলাম ক্লাউড চেঞ্জ করার জন্য এখানে আপনার বলছে। সো তো এবং বলছে যে দিস লিঙ্ক উইল এক্সপায়ার আফটার 1 আওয়ার। সিকিউরিটি কোশ্চেনের এই লিঙ্কটি আপনার ইনবক্সে দিয়েছে, এটা 1 ঘন্টা পরে আপনার চেঞ্জ হয়ে যাবে। তো সো বি শিওর টু ক্লিক থ্রো ওয়ান্স দ্য ইমেল ইজ রিসিভড। তো দেখুন এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনটি আপনি রিকভার করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা না। তো এখানে আমার সিকিউরিটি কোশ্চেন চেঞ্জের জন্য আমার একটা লিঙ্ক দিয়েছে, তো আমি সিকিউরিটি কোশ্চেন আমার যেটা দেওয়া আছে আমি ওটাই রাখবো, পরে চেঞ্জ করে নেব। তো দেখুন এখানে বলছে রিটার্ন টু প্রিভিয়াস পেজ, এখানে ক্লিক করার ফলে দেখুন আমার আপওয়ার্কের হোম পেজ চলে আসছে। সো আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট এবং খুবই সুস্থভাবে ফিরে পেয়েছি, এখানে কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা যাই হোক, আপনিও আপনার অ্যাকাউন্ট আপনি ঠিক একই সিস্টেমে একইভাবে আপনি ফেরত পেতে পারেন। তো যদি আপনার কোনো কোশ্চিন এবং প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ই হাউস টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা করি আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। এনি কোশ্চিন, যে কোনো কোশ্চিন আপনার সম্বন্ধে, যে কোনো কোশ্চিন আপনি করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আমি একজন আপওয়ার্ক ফ্রিল্যান্সার, লাস্ট 6 ইয়ার আমি আপওয়ার্কে কাজ করছি। আপওয়ার্কে যখন পূর্বে নাম ছিল ওডেস্ক এবং 2012 সালের জুন মাসের থেকে আমি ওডেস্কে কাজ শুরু করি। ওডেস্কের নাম পরিবর্তন হয়ে এখন আপওয়ার্ক হয়েছে, ওডেস্কটা আপনার ফর্মালি পূর্বের নাম ছিল। তো যাই হোক আমি আশা করি আমি একজন সফল এবং প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার। তো আশা করি যে আমি আপনাদেরকে সামনে আরো অনেক সুন্দর ভালো ভালো টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিতে পারবো, এবং সেই সাথে আপনারা আপনার সাথেই থাকবেন। এবং আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এনি হেল্প অফ আপওয়ার্ক ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চিন অ্যাবাউট আপওয়ার্ক, আই ক্যান হেল্প। ওকে, থ্যাংকস এ লট, হ্যাভ এ নাইস ডে।